তাহলে এই বোরকা এত ফ্যাশনের হবে কেন, এত রংঢঙ্গের হবে কেন, এত কালারের হবে কেন? তার মানে যে বোরকাটা আমরা কিনি, যে বোরকাটা আমরা আমাদের মা বোনদেরকে পরাই, এই বোরকা না পরালে যত পুরুষ তার দিকে না তাকাতো, বোরকা পরার কারণে তার চাইতে বেশি পুরুষেরা তার দিকে তাকায়। কারণ এই নারী যত সুন্দর তার চাইতে বোরকার আকর্ষণই আরো বেশি। আপনি আমি যে ব্লাউজটা আমাদের মা বোনদেরকে কিনে দিয়েছি, ব্লাউজটা এতই দুঃখজনক যে পেটটাও বের হয়ে থাকে, পিঠটাও বের হয়ে থাকে। অথচ আর 10 টাকা বেশি দিলে ঝুলটা লম্বা এমন হতো যেটা মাজা পর্যন্ত ঢেকে থাকতো কাপড়ে, আমার মা বোনদের এই পিঠ পেট বের হয়ে থাকতো না। শেষ জামানায় কিছু মহিলা আসবে, কিছু নারী আসবে, এরা পোশাক পরে উলঙ্গ, তারা অন্যদেরকে নিজের দিকে টানবে, মানে তাকে দেখুক। তিন শ্রেণীর মানুষের ধ্বংস সুনিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে অভাবের কারণে মানুষ বেপর্দা হয় না। অভাবের কারণে একজন নারী নিজেকে অন্যের সামনে প্রদর্শন করে বেড়ায় না, বরং যারা সচ্ছল, যাদের ধন সম্পদ থাকে, যারা সুগন্ধি ব্যবহার করার সামর্থ্য রাখে, তারাই এইভাবে মাঠে ময়দানে জাহিরি যুগের নারীদের মতো প্রদর্শন করে বেড়ায়, যাদের ধ্বংস সুনিশ্চিত বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইন্নাল মারাতা আওরাতুন, নিশ্চয় নারীরা হলো আওরাত বা পর্দার বস্তু, ঢেকে রাখার বস্তু, আচ্ছাদন করে রাখার বস্তু, আবৃত করে রাখার বস্তু। পানি যা খারা যাতে তাসফারা হয় শয়তান, অতঃপর যখন সে বাহিরে বের হয় তখন শয়তান তার দিকে উকি মারে। তাহলে শয়তানকে উকি মারার একটা ব্যবস্থা করে দেওয়ার মাধ্যম হলো নারীদেরকে বাহিরে পাঠানো। নারীদেরকে যখন আমরা বাহিরে পাঠাবো তখন শয়তানকে প্ররোচিত করা হয়, উৎসাহিত করা হয়, তাকে ব্যাপারে অনুপ্রাণিত করা হয়, সহযোগিতা করা হয়, আর তখনই শয়তান নারীর প্রতি উকি মারে। এরপর তিনি বলছেন, আর নারী তার রবের সর্বাধিক নিকটবর্তী হয় একজন নারী যেটা দিয়ে, একজন নারী যেভাবে, একজন নারী যে মাধ্যম অবলম্বন করলে আল্লাহর চেহারার সবচাইতে নিকটবর্তী হয় সেটা হলো নারী যখন বাড়ির নির্জনে অবস্থান করে। একজন নারী তার রবের নিকটে সবচাইতে নিকটে হয় তখন যখন সে বাড়িতে নির্জনে পর্দার সাথে অবস্থান করে। আমরা অধিকাংশ ক্ষেত্রে এই বিধানটা ভুলে যাই। সম্মানিত সুধি মণ্ডলী, এরপর আমরা সংক্ষিপ্ত আকারে জানব, একজন নারী একজন মহিলা যখন পর্দা করবে তখন কোন বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবে, অর্থাৎ ইসলামী পর্দার কিছু শর্ত আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো, এমন পোশাক, এমন কাপড় নারীরা পরিধান করবে যেই কাপড় দিয়ে তার পুরা দেহ আবৃত হবে, ঢেকে যাবে, অর্থাৎ পুরো দেহ আবৃতকারী পোশাক পরিধান করা। মুসলিম রমণী যখন বাড়ির বাহিরে বের হবে তখন এমন পোশাক পরিধান করবে না যা তার পুরো দেহকে আবৃত করে না, ঢেকে রাখতে পারে না, বরং এমন পোশাক পরিধান করবে যেই পোশাক দিয়ে তার নারীর পুরো দেহটা আবৃত করবে, তার মাথা থেকে পা পর্যন্ত কিছুই প্রকাশ পাবে না, সে ভালোভাবে রাস্তাঘাট দেখার জন্য চক্ষুদ্বয় খোলা রাখবে, দেহ আবৃত করার সাথে সাথে নিজের অন্তরকে কলুষ মুক্ত রাখবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেক সময় অযাচিত ভাবে দেখি একজন মহিলা পর্দার সাথে আছে বলে মনে হয়, কারণ সে পর্দা করার জন্য বোরকা পরে আছে, মাথায় ওড়না দিয়ে আছে, অথচ এর নিচে টিপ ব্যবহার করে, মুখে নেকাব পরে আছে, অথচ এখানে লিপস্টিক ব্যবহার করে। তাহলে বোঝাতে চাচ্ছে এ যে পোশাকটা পরেছে আসলে পর্দার জন্য, নিজের সম্ভ্রমকে রক্ষা করার জন্য, বখাটেদের হাত থেকে নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য
এই পোশাকগুলি সে পরেনি, এর পরেছে ফ্যাশন হিসেবে। না হলে এখানে বলা হচ্ছে একজন নারী পোশাক পরবে পাশাপাশি তার অন্তরকে হৃদয়কে কুলুষমুক্ত রাখবে। একজন নারী যখন এরকম শালীন পোশাক পরবে তারপর এই বস্তুগুলি পরিহার করবে না, তাহলে বোঝা যাচ্ছে তার অন্তরের ভিতর